ওনারা আজকে চোদ্দ বছর আগে যেখানে ছিলেন চোদ্দ বছর পরও ঠিক একই অবস্থানে আছেন শুধু তফাৎটা কি উল্লম্ফনটার একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু এই উল্লম্ফন বৃদ্ধি পাওয়ার ফলে যখন ওনারা খাপ ছাড়া কথাবার্তা বলেন যে দশ তারিখের ভিতরে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের একটা লোক পাওয়া যাবে না তারপরে কি দেখা গেল নির্বাচনও হয়ে গেল। সবই হয়ে গেল ওনারা আবার যে যার মতো ঘরের ভিতরে বসে আছেন তো দেশের মানুষ যে ওনার উপর আস্থা রেখেছেন যে কথাগুলো ওনারা উচ্চকণ্ঠে প্রায়ই বয়ান করেন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে কোন জায়গা তোমরা দাঁড়িয়ে এখন বিএনপি তারা বলছে যদি ওনারা মনে করে এটা মনে করে যে দুনোরা আত্মপ্রসাদে ভোগেন আউমিলিগেরতে কোনো অসুবিধা নেই এটা মনে করার পরে ওনা যদি মনে করেন যে হ্যাঁ আমরা অনেক ভালো আছি দেশের মানুষের কাছে বিএনপি একমাত্র ভরসা এটা ভেবে ওনারা যদি আত্মপ্রসাদে ভোগেন তাহলে আউমিলিগেরতে কোনো কিছু যায় আসে না বেনোজির শেপ তো একটা পুলিশের প্রধান একটা বাহিনীর প্রধান ছিলেন ওনার নামে আজকে দুর্নীতির ফিরিস্তি বের হয়ে আসছে যেটা আমরা খুব গভীরভাবে একটা হতাশা হতাশাজনক এবং আমরা এটাকে বলছি যে তার দায় আওয়ামী লীগ নেবে না সরকার নেবে না ওনার দুর্নীতির দায় ওনাকেই নিতে হবে কিন্তু যখন একটা দেশের প্রধানমন্ত্রী দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত হয় তো তখন কি লজ্জা টজ্জা কারো করে না এবং তার নামে আরও তিনটা দুর্নীতির মামলা চলমান বড়পুকুরিয়া কয়লা খনির মামলা নাইকো দুর্নীতি গ্যাটকো দুর্নীতি এটার মামলা চলমান আছে এবং প্রতিদিন যেদিনই শুনানি চার্জ ফ্রেম হবে সেদিনই যেয়ে সময় নিয়ে ফেলেন মানে শুনানি করতে চান না ওনারা এটা যে একটা প্রমাণিত বিষয় যে শুনানি করলে সাজা হবে এই মামলাগুলোরও এই জন্য যেয়েই একটা যে কোনো ধরনের ঠুনকো যুক্তি খারাপ করে সময় নিয়ে ফেলেন তারপরে উনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আছেন তো একটা দেশের প্রধানমন্ত্রী নিজে যখন দুর্নীতি করে সাজাপ্রাপ্ত হয়ে জেনে রয়েছেন সেই দল যখন আবার কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে এরকম বড় বড় উচ্চ উচ্চকণ্ঠে কথা বলেন ওনারা বলছেন যে হ্যাঁ অবশ্যই আমাদের প্রতি আস্থা আছে এই উচ্চকণ্ঠে এই কথাগুলো ওনারা দল হিসাবে লাস্ট ফোরটিন ফিফটিন ইয়ার্স ক্রমাগত ধারাবাহিকভাবে বলে আসছেন তারপরেও কি অবস্থা দেশের মানুষ কিন্তু এই কথায় আস্থা রাখেনি বিশ্বাসও স্থাপন করেন নাই যার ফলে ওনারা আজকে চোদ্দ বছর আগে যেখানে ছিলেন চোদ্দ বছর পরও ঠিক একই অবস্থানে আছেন শুধু তফাৎটা কি উল্লম্ফনটা আর একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু এই উল্লম্ফন বৃদ্ধি পাওয়ার ফলে যখন ওরা খাপ ছাড়া কথাবার্তা বলেন যে দশ তারিখের ভেতরে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না আওয়ামী একটা লোক পাওয়া যাবে না তারপরে কি দেখা গেল নির্বাচনও হয়ে গেল সবই হয়ে গেল ওনারা আবার যে যার মতো ঘরের ভিতরে বসে আছেন তো দেশের মানুষ যে ওনার উপর আস্থা রেখেছেন যে কথাগুলো ওনারা উচ্চকণ্ঠে প্রায়ই বয়ান করেন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে কোন জায়গায় তারা বলছে যদি ওনারা মনে করেন এটা মনে করে যদি ওনারা আত্মপ্রসাদে ভোগেন আওয়ামী লীগের এতে কোনো অসুবিধা নেই এটা মনে করার পরে ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা অনেক ভালো আছি দেশের মানুষের কাছে বিএনপি একমাত্র ভরসা এটা ভেবে ওনারা যদি আত্মপ্রসাদে ভোগেন তাহলে আওয়ামী লীগের এতে কোনো কিছু যায় আসে না আওয়ামী লীগ এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা একদম প্রত্যয়নে কাজ করে চলেছি এখানে বিভিন্ন সময় একটা 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 ছোট্ট ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার এই দেশ বিভিন্ন সময় নানান রকমের সমস্যা তৈরি হবে সেই সমস্যাগুলোকে মোকাবেলা করে আজকে আমরা এখানে এনেছি ওনারা অনেক বড় বড় কথা বলেন মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত যে বিষয়গুলো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বললাম শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ রেল রাস্তা সেতু সহ মানুষের আয় রোজগার কর্মসংস্থান ভাত কাপড় এই পনেরো বছরে আওয়ামী লীগ কোথায় নিয়ে এসেছে ওনারা ওনাদের এই একুশ বছর সময় যে ছিলেন কোথায় নিয়ে এসেছে বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত বক্তৃতা বিবৃতি কোথাও আওয়ামী লীগের সাথে তুলনামূলক পার্থক্যের কোনো কথাই আজ পর্যন্ত বলে তার কারণ একমাত্রই তারা জানে যে আওয়ামী লীগ এই দেশের ভাগ্যের পরি মানুষের ভাগ্যের পরিবর্তনে কী কাজ করেছিল ওনারা কী করেছেন যার জন্য ধারে কাছে ওনারা জান না ঘুরে ফিরে একটা জায়গায় আসেন সেটা কি মানবাধিকার এবং গণতন্ত্র শ্রম অধিকার নারী অধিকার এইগুলো প্রেসক্রিপশন কার্ড এই আপনার আমেরিকার এই প্রেসক্রিপশন নিয়ে কথা বলেন এবং এই কথা বলার কারণ হচ্ছে ওনারা মার্কিনীদের ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে কাজ মার্কিনীদের ক্ষেত্রে সেই জায়গাতে আওয়ামী লীগ একদম সম্পূর্ণভাবেই দাঁড়িয়ে আছে যে এটা আর হবে না কিন্তু দেশের জনগণ তো চাই দুই দলই দেশের জনগণের দিকে তাকা মার্কিন দিকেও না দুর্নীতিবাজদের বাজদের দিকেও না তাদের জন্য কাজ করুক যতগুলি বাহিনী আছে সেই বাহিনীগুলো জনগণের জন্য কাজ করুক কোনো দলের জন্য না কিন্তু সবগুলি দলে নিজেদের কাজে কেন বাহিনীকে ব্যবহার করতে চাই আমরা শেষ মুহূর্তে বিরতির পর জানতে ফিরবো